তো আজকালও কি আমার ভাগ্নির বার্থডে, তো তাই আমি চলে এলাম আমার দিদির বাড়িতে আমার ভাগ্নির বার্থডে সেলিব্রেশনের জন্য। এই হলো কি আজকে বার্থডে পার্টি, পুরো ডেকোরেশন জাস্ট দেখুন কত সুন্দর হয়েছে। তো যেরকম এখানে দেখতে পাচ্ছেন আমার ভাগ্নি কেক কাটা স্টার্ট করে দিয়েছে, তো এখানে যেরকম দেখতে পাচ্ছেন আমার ভাগ্নি কেক কাটার আগে মোমবাতি নেভিয়ে দিচ্ছে এবং তারপর আমার ভাগ্নি কেক কাটছে। কেকটা জাস্ট দেখুন কত সুন্দর হয়েছে। তারপরও সবাইকে এক এক করে কেক খাইয়ে দিচ্ছে, ফার্স্টেও নিজে কেক খেলো এবং তারপর সবাইকে কেক খাইয়ে দিচ্ছে। অ্যান্ড সবাই কিন্তু ওর বার্থডেতে খুবই ভালোভাবে এনজয় করছে যেরকম এখানে দেখতে পাচ্ছেন। তো গাইস এটা হলো গিয়ে সেই গিফটটা যেটা আমরা ওকে দিলাম। তো আমরা ওকে একটা জামা দিয়েছি এবং তার সাথে সাথে একটা পেন্সিল বক্সও দিয়েছি, ওর পেছনেই রাখা আছে। তো এরপর আমাদের সবাইকে ওই বার্থডে কেকটা থেকে এক পিস করে কেক দিয়ে দেওয়া হলো এবং কেকটা কিন্তু খেতে খুবই ভালো ছিল গাইস। তো তারপর আমরা চলে এলাম ডিনার করতে। তো ডিনারে যেরকম দেখতে পাচ্ছেন ফার্স্ট আইটেম হচ্ছিল ফিশ ফিঙ্গার এবং তার সাথে কাসুন্দি ছিল এবং তার সাথে স্যালাড ছিল। তো ফিশ ফিঙ্গারটা খেতে খুবই ভালো ছিল গাইস। তো এটা ছিল স্টার্টার আইটেম। অ্যান্ড এরপর চলে এলো মেইন কোর্স। তো মেইন কোর্সে যেরকম দেখতে পাচ্ছেন বিরিয়ানি, আপনার আর কি মাটন বিরিয়ানি দিয়েছে তার সাথে, যেখানে আর কি মাটন এবং একটা আলু এবং একটা ডিমও ছিল। তো এই ছিল আর কি মাটনটা যেরকম এখানে দেখতে পাচ্ছেন। অ্যান্ড তারপর তার সাথে দিয়ে দিচ্ছিল এক গ্লাস রায়তা, তারপর দিয়ে দিল চিকেন কষা। অ্যান্ড এই সমস্ত আইটেমগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিলো এবং সেটা এখানে দেখতেই পাচ্ছেন গাইস, পুরো প্লেটটা কিন্তু আমার পুরো খালি হয়ে গেছিলো, এতটাই টেস্টি ছিল সব খাবারগুলো। আর লাস্টে ডেজার্ট আইটেমের মধ্যে চলে এলো চাটনি, তার সাথে পাঁপড় এবং তারপর চলে এলো দু রকমের পায়েস। বাঁদিকের যে পায়েসটা সেটা হলো গিয়ে চালের পায়েস, আর ডান দিকের যে পায়েসটা সেটা হলো গিয়ে ছানার পায়েস। তো গাইস এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করে কিছুক্ষণ রেস্ট নিলাম এবং তারপর আমার ভাগ্নেকে টাটা করে এবং আমার দিদির সাথে দেখা করে আমি তারপর দিদির বাড়ি থেকে বেরিয়ে গেলাম। হ্যাঁ না, আজকের দিনটা এইভাবেই কেটে গেল। সো গাইস ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পেজটাকেও ফলো করে দেবেন। সো দেখা হচ্ছে আপনাদের সাথে এরকমই একটা নেক্সট ব্লগে। সো টিল দেন স্টে হেলদি, স্টে পজিটিভ অ্যান্ড বাই।